এপিসোডের শুরুতে জু স্যামের সাথে দেখা করে এবং সিউলের বিরুদ্ধে তাকে কিছু করতে বলে। স্যাম মানা করে, তারা কাজটা করার জন্য স্যামকে রাজি করায়। এদিকে স্যাম এবং তার বন্ধুরা চেন সুককে বলি করে, তারা তার ফোন নেয় এবং সেটা সিউলের ব্যাগে রাখতে বলে। এটা করার সময় কেউ যেন তাকে না দেখে, দেখলে অনেক মার খাবে। সুক বাধ্য হয়ে টিফিনের সময় সিউলের ব্যাগে তার মোবাইল ফোন রাখে। লাঞ্চের পর পিটি টিচার ক্লাসে আসে, তখন চেন সুক বলে আমার মোবাইল ফোন খুঁজে পাই না। টিচার সবার ব্যাগ চেক করতে বলে, যখন সিউ তার ব্যাগ চেক করে সেখান থেকে চেন সুকের ফোন খুঁজে পায়। এটা দেখে সিউল অনেক শকড হয়, এটা পিটি টিচারকে ফিরিয়ে দেয়। এরপর জু বলে আমিও আমার ফোন খুঁজে পাই না, তাই পিটি টিচার সিউলের ব্যাগ ভালো করে চেক করতে বলে। যখন সিউ তার পার্স চেক করে সেখান থেকে জুয়ের ফোন খুঁজে পায়। পিটি টিচার জুয়ের ফোন ফিরিয়ে দেয়। জু চেক করে জানায় ফোনের কাভারের পেছনে কিছু টাকা রাখা ছিল, সেটা এখন আর নেই। তাতে কি হয়েছে, ফোন তো ফিরে পেয়েছি, এতেই আমি অনেক খুশি। আসলে জু সবকিছু জেনে বুঝেই করছে যাতে সিউলকে বদনাম করতে পারে। এরপর পিটি টিচার সিউল জু এবং চেন সুককে পাশের একটা ক্লাসে নিয়ে যায়। সিউলের অপরাধের জন্য তাদের কাছে সরি বলতে বলে। সিউল বলে আমি মাফ চাইবো না, কারণ আমি এগুলোর কোনোটাই করিনি। টিচার রেগে সিউলকে শাস্তি হিসেবে আগামী এক সপ্তাহ ক্লাস ক্লিন করার কাজ দেয়। টিচারের সামনে জু সিউলকে মাফ করার নাটক করে। বাইরে বের হওয়ার পর সিউল তাকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করলে। জু জানায় আমি তোমায় পছন্দ করি না। এরপর শাইন সিউলের কাছে সত্য জানতে চায়। সিউল জানায় আমি চুরি করিনি। শাইন বলে আমার সত্য বলো, জু তোমার সাথে এমন কেন করছে, তুমি গতকাল তার সাথে কেন দেখা করলে। সিউল কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর ক্লাসের সবাই সিউলকে বিরক্ত করে এবং তার লকারে অনেক ময়লা রাখে। সিউলকে প্রোটেক্ট করতে ওয়াং আসে। ওয়াং বলে আমি জানি তুমি এসবের কিছুই করনি। এটা শুনে সিউল অনেক খুশি হয়, কারণ কেউ তো তাকে বিশ্বাস করে। শাইন চেন সুকের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করলে। সে জানায় আমার ফোন সত্যিই হারিয়ে গেছে। এটা শুনে শাইন তার কলার ধরে। তখন সেখানে সিউল আসে এবং বলে এটা আমার প্রবলেম, তুমি এসবের মধ্যে পড়ো না। এরপর তারা ক্লাসে আসলে ক্লাসের টিচার সিউলকে মাফ চাইতে বলে। সিউল জানায় আমি কোনো ভুল করিনি, তাই মাফ চাইবো না। অন্যদিকে দাদি হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। স্কুল থেকে ফিরে তারা দাদির সাথে দেখা করে অনেক খুশি হয়। সিউল তখনও শাইনের ওপর রেগেছিল, কারণ শাইন তাকে এখনো বিশ্বাস করেনি। রাতে সিউল তার এবং শাইনের সেলফি দেখে। হঠাৎ সে লক্ষ্য করে সে গায়েব হয়ে যাচ্ছে। তখন সেখানে তার ভাই আসে। সে জানায় তুমি গায়েব হয়ে যাবে, কারণ এখন তুমি না একজন পরি আর না তুমি একজন মানুষ, তুমি এসবের মাঝে আটকে আছো। তার ভাই বলে আসলে তুমি কেন মানুষ হয়ে থাকবে, মানুষদের মধ্যে তোমার এমন কি ভালো লাগে। শিউল বলে মানুষ ভালোবাসার অনুভূতি পায়। তার ভাই বলে মানুষের ভালোবাসা সময়ের সাথে চেঞ্জ হয়, একদিন তুমিও মানুষের মতো মরে যাবে। পরের দিন ক্লাস শেষে শাইন জুকে তার টাকা ফিরিয়ে দেয় এবং বলে এখন থেকে তুমি শিউলকে বিরক্ত করবে না। এটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে শিউলকে ক্লাসের সবাই বিরক্ত করে, তাকে বাঁচাতে শাইন চলে আসে। তখন স্যাম তাকে অপমান করে এবং বলে তুমি একটা চোরকে প্রোটেক্ট করছো। এটা শুনে শাইনের অনেক রাগ হয় এবং তাকে মারা শুরু করে। তখন ওয়াং এসে শাইনকে থামায়। সবকিছু দেখে পিটি টিচার তাদের প্যারেন্টসদের স্কুলে আসতে বলে। এরপর টিনা তাদের সাথে দেখা করে। দাদি জানায় আমি অনেক দূরে যাব, তাই শাইনের খেয়াল এখন থেকে তোমায় রাখতে হবে। টিনা বলে আমার একটা ফ্যামিলি আছে, এখন আমি এসব করতে পারবো না। এটা বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন তিনজনের প্যারেন্টস আসে। দাদি যখন জানতে পারে শাইন ঝগড়া করেছে তখন সে তাকে মারা শুরু করে। সে স্যামের বাবার কাছে মাফ চায়। এটা দেখে শাইনের অনেক খারাপ লাগে, দাদিকে সরিয়ে নিজেই মাফ চায়। এই সময় দাদি জানতে পারে গং এবং টিনা হাজব্যান্ড ওয়াইফ। এটা শুনে তার শরীর কিছুটা খারাপ হয়। এরপর রাতে পরির ভাই আসে এবং বলে তোমার জন্য আশেপাশের লোকদের অনেক প্রবলেম হচ্ছে। তার কথা শুনে শিউল অনেক দুঃখী হয়। এরপর সে বইয়ে হাত রেখে শপথ নেয়। তার ভাই জানায় এক সপ্তাহ পর তুমি আবার পরি হবে। অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন শাইন শিউলকে স্মাইল দিতে বলে, তাকে বলে তোমার হাসি মুখে অনেক ভালো লাগে। তারা একসাথে স্কুলে যায়। শিউল ক্লাসে এসে সবার কাছে মাফ চায়। তার কথা শুনে সবাই অনেক শকড হয়।
তবে জু নিজেকে অপরাধী মনে করে। স্যাম এবং তার বন্ধুরা চেইনসুককে মারে। তখন সেখানে সিউল চলে আসে। স্যাম তাকে অপমান করে। যখন সে সিউলকে টাচ করে তখন সেখানে ওয়াং চলে আসে এবং তাকে থামায়। তখন তারা পিটি টিচারের বাঁশির আওয়াজ শুনতে পায়। ভয় পেয়ে স্যাম সেখান থেকে পালায়। অন্যদিকে সিউলকে ক্লাস থেকে সাসপেন্ড করা হয়। তাকে নোট দেওয়ার জন্য ওয়াং এবং শাইন আসে। ওয়াং এবং সিউল সেখান থেকে চলে যায়। শাইন নোটিস করে তারা একজন আরেকজনের সাথে লেগে যায়। এটা দেখে শাইন অনেক জেলাস হয়। এরপর সে জাদুকরার অভিনয় করে এবং বলে, তোমরা একজন আরেকজন থেকে দূরে যাও। কোইন্সিডেন্সলি ওয়াং পড়ে যায়। অন্যদিকে দাদি টিনার সাথে আবার দেখা করে। টিনা এবারও কথায় রাজি হয় না। দাদি তাকে থ্রেট দিয়ে বলে, তুমি যদি এমন না করো তবে তোমার হাজবেন্ডকে সব বলে দেব। শাইন তোমার ছেলে, এতে তোমার ডিভোর্স হবে। এরপর তোমার শাইনের কাছে ফিরে যেতেই হবে। তার কথা শুনে টিনার অনেক খারাপ লাগে। এর পরেও সে মানা করে সেখান থেকে চলে যায়। এরপর দাদি সিউল এবং শাইনের জন্য টেস্টি খাবার বানায়। এটা দেখে সিউল বলে, দাদি আমায় কিছু খাবার বানানো শেখাও। দাদি বলে, তুমি জলদি শিখে যাবে, চিন্তা করো না। তারা একসাথে খাবার খায়। তখন দাদি জানায়, আমি রেস্টুরেন্ট বিক্রি করে দেব। শাইনের জিজ্ঞেস করার পর দাদি জানায়, আমি কিছুদিন রেস্ট করতে চাই যাতে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারি। শাইন বলে, আমি তোমার জন্য জব করব এবং তোমাদের ভালো করে খেয়াল রাখবো। দাদি তার জমানো সব সেভিং এর টাকার কথা তাদের জানায়। এটা দেখে শিউল বলে, দাদি তুমি কি কোথাও যাবে? দাদি বলে, আমি মাঝে মধ্যে ঘুরতে যাব। এরপর শিউল তাদের পিকনিকে যেতে বলে। এতে সবাই অনেক খুশি হয়। রাতে দাদি তার পুরনো কাপড় ফেলে দেবে। শাইন এসে তাকে সেগুলো ফেলতে নিষেধ করে। শাইন বলে, এগুলো থেকে তোমার ঘ্রাণ আসে, এই জন্য এগুলো ফেলে দিও না। এরপর সে বলে, এখনো তোমায় অনেক বছর বেঁচে থাকতে হবে। যত বছর তুমি আমার যত্ন নিয়েছো আমিও তোমার তত বছর খেয়াল রাখতে চাই। এরপর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তার কথা শুনে দাদির চোখে পানি চলে আসে। শাইনকে পাঠিয়ে দাদি অনেক কাঁদে। এরপর শিউল তার পরীর ড্রেসটা দেখে, কারণ তার যাওয়ার সময় চলে আসছে। তখন দাদি আসে এবং তার রেসিপির বই শিউলকে দেয়। এটা হাতে পেয়ে শিউল অনেক খুশি হয়। পরের দিন পিকনিকের জন্য সবাই রেডি হয়। সেখানে যাওয়ার জন্য সবাই একই রকম টি শার্ট পরে। দাদি ঘড়ি দেখে বলে, যদি সময় এখানে থেমে যেত। যাওয়ার সময় দাদির শরীর অনেক খারাপ হয়। সে কাউকেই কিছুই জানায় না। পিকনিকে এসে তারা অনেক মজা করে। শাইন শিউলকে রাগিয়ে সেখান থেকে চলে যায়। শিউল তাকে মারার জন্য তার পেছনে যায়। তখন দাদির শরীর অনেক খারাপ হয়। সে জোরে শাইনকে ডাকে এবং সেখানেই বেহুশ হয়। শাইন এবং শিউল দাদিকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর জানায় দাদি ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে, এখন তাকে বাঁচানো যাবে না। এটা শুনে শাইন অনেক জোরে জোরে কাঁদে এবং দাদিকে বাঁচানোর অনুরোধ করে। ডক্টর এখন কিছুই করতে পারবে না, তাই সেখান থেকে চলে যায়। এরপর শাইন ভিতরে যায় এবং দাদিকে বলে, তুমি অসুস্থ ছিলে, একবারও আমায় জানানোর প্রয়োজন মনে করনি। দাদি বলে, আমি তোমায় ঝামেলায় ফেলতে চাইনি। তুমি দেখো আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। এখন সিউলের সাথে ঘরে যাও এবং আরাম করে ঘুমাও। শাইন বলে, আমি এখান থেকে কোথাও যাব না। দাদি ঘরে গিয়ে তার ব্যাগ আনতে বলে। শাইন ব্যাগ নেওয়ার জন্য ঘরে যায়। ঘরে এসে শাইন জানতে পারে দাদি হসপিটালে যাওয়ার জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখে। যখন সে বাইরে বের হবে তখন তার কাছে একটা কল আসে। সে কেঁদে হসপিটালের দিকে যায়। যখন সে হসপিটালে আসে তখন সে জানতে পারে দাদি আর দুনিয়ায় নেই। এটা দেখে শাইন অনেক কাঁদে এবং বলে, তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো। তখন সেখানে শিউলের ভাই আসে দাদির আত্মা নিতে। শিউল দাদিকে দেখতে পায়। শিউল পরি দাদি জেনে অনেক অবাক হয়। সে তার ভাইকে দাদির আত্মা কিছু সময় পর নিতে বলে। তার ভাই বলে, এটা সম্ভব না। শিউল বলে, আমি এই জন্য মানুষ যাতে আমি জানতে পারি যখন কেউ তার আপনজন থেকে আলাদা হয় তখন তার কেমন কষ্ট লাগে। এরপর তার ভাই দাদির আত্মা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই শিউল শপথ নিয়েছে আজ 4 দিন হলো। এটা শাইন শুনে ফেলে। সে জিজ্ঞেস করে, তোমার মেমোরি ফিরে পেয়েছো? শিউল হ্যাঁ বলে। শাইন রেগে বলে, যদি তুমি যেতে চাও তবে এখনই চলে যাও,
পরের দিন তাদের ফিনরেল অনুষ্ঠান হয়, সেখানে টিনাও ছিল। এক মহিলা তাকে দেখে বলে, তুমি তো শাইনের মা। টিনা বলে, আপনার কথা ভুল হয়েছে। এটা বলেই সেখান থেকে চলে যায়। তখন ওয়াং এর কাছে তার মার কল আসে, সে বলে আমি বিয়ে করছি। এটা শুনে ওয়াং এর অনেক খারাপ লাগে। ওয়াং বলে, আপনার এবং বাবার শুধু নিজের চিন্তা করেন, আপনারা যদি এমন করবেন তাহলে আমার জন্ম দিলেন কেন। তার এই কথা টিনা শুনে ফেলে। তার কাছে অনেক খারাপ লাগে, কারণ সেও শাইনের সাথে এমন কিছু করছে। শিউলের ভাই দাদির আত্মা নিয়ে শাইনের সাথে দেখা করাতে নিয়ে আসে। শাইন বলে, দাদি লুকিয়ে এত মেডিসিন নিত, এরপরও আমি তাকে কত বিরক্ত করতাম। দাদি বলে, তোমার একা রেখে যাওয়ার জন্য আমায় মাফ করে দাও। অন্যদিকে আজ শিউলের শপথ নেয়ার সপ্তম দিন, আর সে তার দুনিয়ায় ফিরে যাবে। এরপর সে ওয়াংকে জানায়, আমি চলে যাব। এটা শুনে ওয়াং অনেক দুঃখী হয়, শিউলকে জড়িয়ে ধরে, জানি না সবাই আমায় কেন ছেড়ে চলে যায়। তখন শাইন সেখানে চলে আসে এবং তাদের জড়িয়ে থাকতে দেখে। এরপর শিউল শাইনের সাথে কথা বলার চেষ্টা করে, সে রেগে বলে, তুমি এখনো যাওনি, এখান থেকে চলে যাও। এরপর শাইন তাদের ছবি নিয়ে গাছের কাছে চলে আসে এবং তার ছবির সাথে কথা বলে। তখন দাদি, পরী এবং তার ভাই সেখানে আসে। দাদি পরীকে বলে, তুমি শাইনকে জোরে কাঁদতে বলো যাতে তার মন হালকা হয়। শাইন দাদির ছবিকে বলে, এখন তো শিউলও চলে যাবে, আমি এখন একলা থাকবো। পরীর ভাই দাদিকে নিয়ে সেখান থেকে চলে যায়। যখন শিউল শাইনকে গুড বাই বলার জন্য যায়, তার ভাই সামনে আসে, তুমি শাইনের জন্য আরো মুশকিল বানিয়ে দেবে। এটা শুনে শিউল সেখান থেকে চলে যাবে। এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও পছন্দ হলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।